11তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন। বিকেলে রাজধানী শিল্পকলা একাডেমিতে এ সভা আয়োজন করা হয়। সিয়াকের চেয়ারম্যান সুবর্ণ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রণামিক সহ অন্যান্যরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।